চতুর্থবারের মতো কভেন্ট্রিতে অনুষ্ঠিত হয়ে গেল সিবিএস কাপ সেভেন এ সাইড ফুটবল টুর্নামেন্ট। 23 জুন রবিবার সিবিএস এর এই ফুটবল টুর্নামেন্টে শিরোপা জিতে নেয় একতা স্পোর্টিং ক্লাব এবং রানার আপ হবার যোগ্যতা অর্জন করে সিলেট বাল্টি। সিবিএস কাপ সেভেন এ সাইড ফুটবল টুর্নামেন্ট নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি ওয়াসি উদ্দিন, তালুকদার, রায়হান। গুড়িগুড়ি বৃষ্টি আর গরমের দিনে হিমেল হাওয়া উপেক্ষা করে অনুষ্ঠিত হয়ে গেল সিবিএস এর আয়োজনে সেভেন এ সাইড ফুটবল টুর্নামেন্ট। গত 23 জুন সকাল 10টায় কভেন্ট্রি আলান হিগস স্পোর্টস সেন্টারে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন কভেন্ট্রি বাংলাদেশ সোসাইটি সিবিএস এর প্রেসিডেন্ট সাদেক আহমেদ শাহান, সেক্রেটারি আমিনুর মিয়া, বাবলু মিয়া, সুয়েল আহমেদ, স্থানীয় কমিউনিটি ব্যক্তিত্ব আমিনুদ্দিন আঙ্গুরবক সহ সিবিএস এর সদস্যবৃন্দ। প্রতিযোগিতায় অংশ নেয়া মোট 10টি দলের তুমুল প্রতিদ্বন্দ্বিতামূলক খেলা উপভোগ করতে বিপুল সংখ্যক ফুটবল প্রেমী মানুষের সমাগম ঘটে এ টুর্নামেন্টে। প্রথমার্ধের দুটি গ্রুপের লীগ পদ্ধতির খেলা শেষে উপস্থিত শিশু কিশোরদের মাঝেও অনুষ্ঠিত হয় এক ক্ষুদে ফুটবলারদের প্রীতি ফুটবল ম্যাচ। Everyone playing wonderful game and enjoying this tournament. I'd like to thank the players as this is a very nice tournament which is organized by CBS for our youngsters, especially the youngsters, which our children are enjoying. দিনব্যাপী চলা টুর্নামেন্টের সব খেলোয়াড় ও দর্শকদের মধ্যে বিদ্যমান উত্তেজনা আর কৌতূহলের অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত ফাইনালে গত 3 বারের মতো এবারও শিরোপা জয় করে নেয় একতা স্পোর্টিং ক্লাব। আর সেই সাথে ট্রাইবেকারে 3-2 গোলে হেরে রানার্স আপ হয় সিলেট বাল্টি। সকলের সহযোগিতায় সিবিএস এর এই টুর্নামেন্ট চতুর্থবারের মতো খুবই সাকসেসফুল হয়েছে। ভবিষ্যতে আমরা ন্যাশনালি একটা টুর্নামেন্ট করতে চাই এবং এতে আমরা সকলের সহযোগিতা কামনা করি। ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে ট্রফি ও নগদ অর্থ প্রদান করা হয়। এ সময় আয়োজকদের সাথে উপস্থিত ছিলেন স্থানীয় কমিউনিটির সুধিজন মোহাম্মদ আশিক আলী, সৈয়দ কবির আহমেদ, আব্দুল ওদুদ সহ আরো অনেকে। জয় আর পরাজয় যে মুখ্য বিষয় নয়, সকলের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের মধ্য দিয়ে ভ্রাতৃত্ব সুলভ বন্ধনটাকে জোরালো করে তুলে যে মুখ্য বিষয়, সেটাই প্রমাণিত হয়ে উঠল সিবিএস কাপ সেভেন এ সাইড ফুটবল টুর্নামেন্টের চতুর্থবারের এই আয়োজনের মধ্য দিয়ে। এবারে দেখার বিষয় হচ্ছে আগামী দিনগুলোতে তাদের এই ধারাবাহিক আয়োজনের মধ্য দিয়ে কভেন্ট্রি কমিউনিটিতে ভ্রাতৃত্ব সুলভ বন্ধনটা আরও কতটুকু জোরালো হয়ে ওঠে। ওয়াসিউদ্দিন, তালুকদার, রায়হান, এটিএন বাংলা নিউজ, আলান হিগ সেন্টার, কভেন্ট্রি।